গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় রাজ্যের অন্যান্য দপ্তরের মতো মৎস্য দপ্তরেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় মৎস্য দপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1,350 কোটি টাকা। এই ক্ষয়ক্ষতির ক্ষত সারিয়ে মৎস্য চাষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার পর্যালোচনা বৈঠকে বসে মৎস্য দপ্তর। রাজধানী গোর্খাবস্তির মৎস্য দপ্তরের কার্যালয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, এছাড়াও দপ্তরের অন্যান্য আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক প্রসঙ্গে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান, দ্বিতীয় পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার। রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং বেকারদের মাছ চাষে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানান মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। আমাদের স্টেট লেভেল রিভিউ মিটিং হবে সেকেন্ড টাইম এই বছরে। তো আমাদের এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে, গত 3 বা 4 মাস যাবৎ আমরা ফিশারি ডিপার্টমেন্টে যে টার্গেট রেখেছিলাম ডিস্ট্রিক্ট ওয়াইজ বা সাব ডিভিশন ওয়াইজ, এটা কী পরিমাণের হয়েছে, কাজ কতটা প্রোগ্রেস রয়েছে, কোনো জায়গাতে কোনো রকমের কনস্ট্রেন্ট আছে কি না না, এই বিস্তারিত বিষয়ের উপর আলোচনা হবে। তার পাশাপাশি আপনারা সবাই জানেন, গত অগাস্ট মাসে এই রাজ্যে একটা ভয়াবহ বন্যায় রাজ্যে ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে মৎস্য চাষী যারা আছেন তাদের খুব বেশি ক্ষতি হয়েছে। তো এই ব্যাপারেও আমাদের সরকার যা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা কতটা বাস্তবায়িত করতে পেরেছি, আমরা কতটা সাহায্য দিতে পেরেছি আর কি আমরা দিতে পারবো, এই সমস্ত বিষয় নিয়েও আমাদের চর্চা হবে মিটিংয়ে। সর্বোপরি রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা এবং রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে মাছ চাষের মাধ্যমে স্বনির্ভর করে তোলা, এই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের আলোচনা হবে। এবং ফিশারি ডিপার্টমেন্ট প্রতিনিয়ত চেষ্টা করছে রাজ্যে যাতে মাছের চাহিদা যেটা রয়েছে তার যোগান আমরা দিতে পারি। যদিও অনেকটাই টাফ আমাদের জন্য এবং এই বছর আমাদের অনেকটাই কষ্ট পেতে হবে, কারণ প্রচুর মাছ এই বন্যার জলে ভেসে গেছে, যেটা আমাদের রাজ্যের মানে অভূতপূর্ব ক্ষতি হয়েছে আমি মনে করি। তবু আমরা চেষ্টা করছি এবং সার্বিক বিষয় নিয়ে আজ আমরা কথা বলব। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এদিন মৎস্যমন্ত্রী জানান, রাজ্যে প্রতি বছর মাছের চাহিদা প্রায় 1,16,000 মেট্রিক টনের মতো, এর মধ্যে রাজ্যের নিজস্ব উৎপাদন প্রায় 83,000 মেট্রিক টন। রাজ্যে প্রতি বছর মাছের ঘাটতি রয়েছে 30 থেকে 32,000 মেট্রিক টন। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং কিছুটা বাংলাদেশ থেকে মাছ এনে এই ঘাটতি পূরণ করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে সমস্যা চলায় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ থেকে অতিরিক্ত মাছ আনা হচ্ছে। তিনি জানান, চাহিদা মতো মাছের যোগান দেওয়ার লক্ষ্যে কাজ করছে মৎস্য দপ্তর, কিন্তু এবছর বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় মৎস্য দপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1,350 কোটি টাকা বলে জানান তিনি। আমি ফিগারটা বলতে পারছি না, তবে আমাদের রাজ্যের যেটা মাছের চাহিদা আছে প্রায় 1,15,000 বা 16,000 মেট্রিক টনের মতো মাছ আমাদের প্রত্যেক বছর দরকার পড়ে, আমাদের রাজ্যের যেটা চাহিদা রয়েছে তার অনুপাতে আমাদের রাজ্যের উৎপাদন প্রায় 83,000 মেট্রিক টন আমাদের রয়েছে। বাকি যেটা প্রায় 30-32,000 মেট্রিক টন মাছের ঘাটতি আছে, সেই মাছ বর্তমানে আমরা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কিছুটা বাংলাদেশ থেকে আসে। তো রিসেন্টলি বাংলাদেশের বিভিন্ন সমস্যার কারণে কিছুটা ডিস্টার্বও হচ্ছে, আদারওয়াইজ এই সমস্ত মাছ আমরা অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা অন্যান্য জায়গা থেকে আপাতত এসে আমাদের চাহিদা পূরণ হচ্ছে। টোটাল কত টাকার ক্ষতি হয়েছে? আমরা যেটা অ্যাসেসমেন্ট করেছি আফটার ফ্লাড ডিসকাশনে, সেখানে আমরা দেখেছি প্রায় 1,350 কোটি টাকার মতো আমাদের এস্টিমেটেড লস হয়েছে। এবং এদিন মৎস্যমন্ত্রী আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের ক্ষতি প্রদানের জন্য রাজ্য সরকার থেকে 10 কোটি টাকা পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির বিষয়টি তিনি সম্প্রতি দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রীর নিকট পেশ করেছেন। সংশ্লিষ্ট বিষয় বিবেচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।